কুড়িগ্রাম ইউনিয়ন পরিষদের অফিস উদ্বোধন এবং ইফতার মাহফিল আয়োজনে আজকে আমাদের উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়, কুড়িগ্রাম ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয় এবং এই ইউনিয়নের ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ এবং সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি গত 20 তারিখে এই উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছি। যোগদানের পরে আসলে আমি খুব বেশি ইউনিয়নে যাওয়ার সুযোগ পাইনি, যা 4-5টি ইউনিয়নে গিয়েছি। তার মধ্যে আজকে খিরামে আসলাম। খিরামে এসে আমার যে জিনিসটা অবাক লাগলো, সে আমাকে উনি আমাকে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাকে আগেই খিরাম সম্বন্ধে কিছুটা বলেছিল যে এতদিন এই খিরাম খুবই অবহেলিত ছিল এবং কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। কিন্তু উন্নয়নের ছোঁয়া লাগেনি মানে যে এই অবস্থা আমার কোনো আইডিয়া ছিল না। আজকে আমি যদি না আসতাম কোনোভাবেই, আমি এটা কোনো মানে ধারণাই ছিল না যে একটি ইউনিয়ন এর মেইন শহর মানে ইউনিয়ন পর্যায়ের যে সদর, ইউনিয়ন সদরে এত অনুন্নত হতে পারে। আপনারা খুবই অবহেলিত ছিলেন এই কয়েকদিন এবং উনি যখনই আপনাদের যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয় যায়, উনি কিন্তু সবসময় আপনাদের কথা বলে, সবসময় আপনাদের যে কি পরিমাণ ভালোবাসে তিনি, সে সবসময় বলে যে স্যার আমাকে কিন্তু আমাকে কিছু বরাদ্দ দিবেন। আমার লোকজন খুবই অবহেলিত ছিল এতদিন, তারা কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি নতুন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আমি আমার জনগণের জন্য কাজ করতে চাই, আপনি আমাকে দিবেন। আমি আসলে সত্যি আমার সৌভাগ্য, আমার আজকে খুব গুরুত্বপূর্ণ আরেকটা প্রোগ্রাম আছে, নাহলে আমি ইফতার মাহফিলে প্রথমে আমার এখানেই থাকার কথা ছিল। আমার আরেকটি জরুরি প্রোগ্রাম অনুষ্ঠান হয়ে যাওয়ায় আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। আমি আসলে ওনাকে খুবই পছন্দ করি, প্রথম দিন থেকে আমি নতুন এসেছি, কিন্তু তারপর কেন জানি প্রথম দেখা অনেকের ভালো লাগা আছে না, প্রথম লাগায় ভালো লাগা, প্রথম লাগায় ভালোবাসা, সেরকম আপনাদের এই চেয়ারম্যান সাহেবের প্রতি কেন জানি আমার প্রথম লাগায় ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। এবং উনি যখন আমাকে দাওয়াতটা দিল, ওটা যতই দূরে হোক, আমার স্টাফটা বলেছিল যে স্যার অনেক দূরে, অনেক কষ্ট হবে যেতে, খুব সমস্যা। আমি বলছি না, উনি দিচ্ছে, আমি ওনাকে খুবই পছন্দ করি, আমি যাবো, আমি যেভাবে হোক ওনার সাথে দেখা করতে হলেও আমি দেখা করে আসবো। যাই হোক, আমি দীর্ঘ সময় থাকতাম, আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের পরবর্তীতে ইফতার যে আয়োজন, সে আয়োজনে আমি থাকতে পারতেছি না। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় রাস্তায় আমার সাথে কথা হলো, উনি কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবে, তখন পূর্ণাঙ্গ অনুষ্ঠান আপনাদের করবেন। এবং আমার যতটুকু ক্ষমতা আছে উপজেলা আপনাদের ইউনো হিসেবে, আমার যতটুকু ক্ষমতা আছে আমি সর্বোচ্চ আপনাদের কিরামবাসীর জন্য করব। এবং আমি এমপি মহোদয় বলেন, আমি আমাদের চেয়ারম্যান মহোদয় এমপি মহোদয়ের সাথে আমি বিশেষভাবে আপনাদের এই কিরাম ইউনিয়নের উন্নয়নের জন্য জানি বরাদ্দ বেশি দেওয়া যায় এবং এলজিইডিতে স্থানীয় সরকার বিভাগের যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা আছেন তাদের সাথে এবং জেলা পর্যায়ে আমি মিটিংগুলোতে আমার এই কিরামে জানি বরাদ্দ বেশি দেওয়া হয় এবং কিরামের রাস্তাঘাট উন্নয়নে জানি অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। এই সব জায়গায় আমি এই কিরামের কথাটা তুলে ধরব। আর আবারও আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে দাওয়াত দেওয়ার জন্য, আপনাদের মাঝে এসে আমার খুব ভালো লাগলো। আমার নিজের উপজেলা একটা অবহেলিত এরকম একটা ইউনিয়ন আছে আমার জানা ছিল না। ইনশাল্লাহ আমি আমার আবারও কথা দিচ্ছি, আমি আমার সর্বোচ্চ যতটুকু করার আপনাদের জন্য করব। আপনারা ভালো থাকবেন এবং আপনাদের কয়েকটি বিষয়ে, বাল্য বিবাহ, মাদক বলেন, যে কোনো বিষয় বলেন, আমার দরজা সবসময় খোলা আপনাদের জন্য। কোনোভাবে বাল্য বিবাহটা যেন না হয়, এটা আপনারা আমাকে 18 বছরের নিচে যদি কোনো বিয়ে হয় আপনারা আমাদের খবর দিবেন সাথে সাথে। আর এই যে আপনাদের এখানে বাল্য উত্তোলন, আমি আজকে আস্তে আস্তে দেখেছি, আমি এসে কিন্তু বিভিন্ন মোবাইল, ব্যাপকভাবে মোবাইল কোর্ট চালু করেছি। আমি নিজে আজকে সকালেও নাজিরহাটে মোবাইল কোর্ট করেছি, আমার এসিল্যান্ডকে পাঠিয়েছি, ওই হাইকো একটা কি হাইকো বাজার আছে ওখানে কিন্তু আমি পাঠিয়েছি। আমরা ব্যাপকভাবে মোবাইল কোর্টের আওতায় আনছি সবকিছু, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য এবং আপনাদের ভেজাল মুক্ত একটি ফটিকছড়ি উপহার দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে যে আমাদের বালুমহাল যেগুলো আছে, আমাদের রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, আমি দেখে আমি খুবই আছি, খারাপ লেগেছে আমার, আমরা এগুলো আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের যে কোনো প্রয়োজনে আমার দরজা সবসময় খোলা, উপজেলায় চলে আসবেন। কিছু না পারে, আমার ক্ষমতায় না থাকতে, আমার ক্ষমতায় যদি না থাকে, এক কাপ চা খাওয়াইতে পারবো আপনাদের সবাইকে।
সকলকে নিয়ে আমি যেন ভালোভাবে ফরিদচরি উপজেলাটা চালাতে পারি। আবার ধন্যবাদ সকলকে।